বন্ধুরা, আজকে অনেকদিন পরে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টের ভিডিও। অনেক বন্ধুরা ফুড এসআই নিয়ে অনেক প্রশ্ন করেছেন আমাকে। আগেকার স্কুল এসআইয়ের প্রশ্নাবলীর মতো এবারও অনেকগুলি প্রশ্নের উত্তর আজকের ভিডিওটিতে আমি দেব। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, ভালো লাগলে একটা লাইক দিন, সাথে আমার চ্যানেলটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও কিছু জানার থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ফুড এসআইয়ে কি কোনো ট্রেনিং লাগবে? না, কোনো রকম ট্রেনিং লাগবে না। কোয়ালিফিকেশান কীরকম লাগবে? অবশ্যই মাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে বা তার সমকক্ষ যোগ্যতাও দিতে পারেন। অর্থাৎ মাধ্যমিক থেকে আপনি যদি এইচএস, গ্র্যাজুয়েশন বা এমএ পর্যন্ত পড়ে থাকেন, এগুলির সব যোগ্যতা আপনি দিতে পারেন। এক্সট্রা কোয়ালিফিকেশান দেখালে কোনো সমস্যা হবে না তো? না, কোনো রকম সমস্যা হবে না, কারণ যোগ্যতা মাধ্যমিক বা তার সমকক্ষ দিতে বলা হয়েছে। আমি নিজে এমএ পর্যন্ত ফিল আপ করেছি। বেশি যোগ্যতা দেখালে কি সুবিধা পাব? এই পদে প্রমোশন আছে, কোয়ালিফিকেশান দেখালে ভুল কিছু হবে না, কারণ পরবর্তীকালে যোগ্যতা অনুসারে এসআই থেকে ইন্সপেক্টর ও আরও উচ্চ পদে উন্নীত হতে পারেন আপনারা। জন্ম তারিখ 5/2/1997, আমি কি ফিল আপ করতে পারবো? তাহলে জানিয়ে রাখি বন্ধুরা, অবশ্যই ফিল আপ করতে পারবেন, কারণ বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে লেখা আছে যে 2 ফেব্রুয়ারি 1978 থেকে 1 জানুয়ারি 2002 মধ্যে আপনার জন্ম তারিখটি হতে হবে। 2 ফেব্রুয়ারি 1978 আগে জন্ম হলে অথবা 1 জানুয়ারি 2000 পরে জন্ম হলে অবশ্যই আপনি ফিল আপ করতে পারবেন না। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। আবেদনের জন্যে কেমন উচ্চতা বা শারীরিক ক্ষমতা লাগবে? এগুলো কোনোটাই নোটিফিকেশানে লেখা নেই। নোটিফিকেশানে শুধু এটাই লেখা আছে, কেবলমাত্র আপনাকে সুস্থ ব্যক্তি হতে হবে যাতে আপনি গ্রামীণ এলাকায় ঘোরাঘুরি করে কাজ করতে পারেন। যেহেতু প্রচণ্ড ঘোরাঘুরি চাকরি এটা, তাই সুঠাম স্বাস্থ্য সক্ষমতা থাকা আপনার দরকার। এবারে চলে আসি বাকি প্রশ্ন, যেগুলি পরীক্ষা রিলেটেড। পরীক্ষাটি অফলাইনে না অনলাইনে হবে? এরকম মানে অযৌক্তিক প্রশ্ন অনেকেই আমাকে করেছে। নোটিফিকেশান তো অনেকেই পড়ে না ভেতরে গিয়ে, তো তার জন্যে এরকম প্রশ্ন চলে আসে। তো তাদের ক্ষেত্রেই বলি, অবশ্যই পরীক্ষাটি অফলাইনে হবে। ওএমআর শিটে যেমন করে গোল করে প্রশ্নপত্র ফিল আপ করতেন আপনারা উত্তরগুলো, সেরকমভাবে করতে হবে এবং প্রশ্নপত্র দেওয়া হবে। এইভাবেই পরীক্ষাটি হবে। আমি এক্সাম সেন্টারে যেখানে সিলেক্ট করেছি সেখানেই হবে? অবশ্যই হবে। আপনার বাড়ি কলকাতা, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, বাড়িপুর, যেখানেই হোক না কেন, আপনি যেখানে সিলেক্ট করবেন সেখানেই হবে। অর্থাৎ বলতে গেলে পরীক্ষা কেন্দ্রটি আপনাদের ঘরের কাছাকাছি হওয়ার সম্ভাবনা আছে। কোয়েশ্চেন বেঙ্গলি না ইংলিশে হবে? তাহলে বলে রাখি, অবশ্যই কোয়েশ্চেন দুটিতেই হবে। অর্থাৎ যখন এসএসসির হাতে এই ফুড ডিপার্টমেন্ট ছিল তখন কোশ্চেন দুটো পার্টেই হতো। সুতরাং এই বিষয়ে খুব একটা ক্লিয়ারলি লেখা নেই, তবে আপনারা কোশ্চেনটা ইংলিশ বেঙ্গলি দুটোই ধরে রাখতে পারেন, দুটোই হতে হওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষার কাট অফ মার্কস কত হবে? এটা সম্পর্কে সত্যি বলা সম্ভব নয়, তবে যে কাট অফ মার্কস যেটি হয় সেটা হচ্ছে কি, পরীক্ষার কতজন ফিল আপ করছেন, কীরকম পরীক্ষা কেমন দেবেন, পরীক্ষার প্রশ্ন কেমন হবে, হ্যাঁ, এই সমস্ত কিছু মিলিয়ে এই কাট অফ মার্কসটি হয়। এটা পরে বলা সম্ভব, তবে 2017 একটি কাট অফ মার্কস আপনাদেরকে বলতে পারি। জেনারেল 72.675, অর্থাৎ 72.675, ওবিসি বি 70.5, ওবিসি এর কাট অফ মার্কস ছিল 63, এসসির কাট অফ মার্কস ছিল 66.5, এসটির কাট অফ মার্কস ছিল 48.625। যেহেতু এটা এসআই পদের, তাই কি ইংলিশ জানতে হবে? অবশ্যই নয়, বাংলা জানলেও চলবে। বাংলা আপনার যেহেতু মাতৃভাষা সেই জন্য কোনো অসুবিধা হবে না। এই এক্সামে রিটেন পাস করলে কি ইন্টারভিউয়ে ডাকা হবে? তাহলে বলে রাখি, এই এক্সামের তিনটি পার্টে আপনাকে সমস্ত ডিটেলসটা আমি বলে দিই, তিনটি পার্টে কীভাবে হবে। ফার্স্ট হচ্ছে কি, লিখিত পরীক্ষা হবে, এরপরে মেধা তালিকা প্রকাশ করা হবে। সেকেন্ড,
এই প্রকাশিত মেধা তালিকা থেকে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। থার্ড, চূড়ান্ত মেধা তালিকা, যেটা কিনা রিটেন প্লাস ইন্টারভিউ মিলে যে প্রাপ্ত নাম্বারটি আপনি পাবেন তার ভিত্তিতে আপনার এই মেরিট লিস্টটি হবে এবং এরপরে আপনি যথাযথ চাকরি পাবেন। কত নম্বরে পরীক্ষা হবে, সময় বা সিলেবাস কী, তাহলে বলে রাখি 100 নম্বরের রিটেন এবং 20 নম্বরের ইন্টারভিউ হবে। সুতরাং বুঝতেই পারছেন 100 নম্বরের রিটেনটা কতটা ভাইটাল। সুতরাং এইটার ওপর আপনারা জোর দিয়ে এখন থেকেই পড়তে শুরু করে দিন। এর উপরে আমি ভিডিও আমি পরে দেওয়ার চেষ্টা করছি এবং এটি আপনারা কমেন্ট বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন। অনেকেই প্রশ্ন করেছেন আমাকে যে এই জবটি করার জন্য বেতন কেমন লাগবে, অর্থাৎ বেতন কেমন দেয়া হবে। তাহলে তাদেরকে জানিয়ে রাখি বিজ্ঞপ্তিতে সম্পূর্ণটাই দেওয়া আছে ক্লিয়ারলি। তবু আমি জানিয়ে রাখি যে পে ব্যান্ড অনুসারে মূল বেতন 5,400 থেকে 25,200 টাকা, সঙ্গে গ্রেড পে 2,400 টাকা এবং অন্যান্য ভাতা সব মিলিয়ে প্রায় 19,000-এর কাছাকাছি আপনার বেতন হবে। জেনারেল বা ওবিসিদের জন্য ফর্ম ফিল আপে কত টাকা লাগবে, তাহলে তাদের জন্য আমি বলে রাখি যে প্রায় 100 টাকা লাগবে এবং এসিদের জন্য কোনো রকম ফিস লাগবে না। এই পদের জন্য কি কাজ করতে হবে, খাদ্য ও সরবরাহ দপ্তরে চাষিদের খাদ্যশস্য কেনা, খাদ্য সরবরাহ ঠিকঠাক হচ্ছে কি না তার ইন্সপেকশন করা, রেশন ব্যবস্থা এবং বন্টনের নিযুক্তি করা, খাদ্যের গুণমান নির্ণয় করা, এই সমস্ত কাজ আপনাদেরকে করতে হবে। ফিল আপ করতে গেলে 60% মার্কস লাগবে কি, অবশ্যই না। কোনো রকম মার্কসের কথা এখানে উল্লেখ করা নেই। সুতরাং আপনারা সবাই, অর্থাৎ যারা মাধ্যমিক পাশ করেছেন, তারা সবাই এই এক্সামটি দিতে পারবেন এবং ফিল আপ করতে পারবেন। নেগেটিভ মার্কস আছে কি, সম্ভবত এই কারণেই বলছি, কারণ এই বছর পিএসসিতে যেহেতু ফুটটা চলে এসেছে, পিএসসির রুল অনুসারে প্রত্যেকটা পরীক্ষায় এরা নেগেটিভ মার্ক রাখে। সুতরাং সেই হিসাবে ধরে নিয়ে এগোন যে আপনার নেগেটিভ মার্ক থাকবে। পরীক্ষা কোন মাসে হবে, তাহলে বলে রাখি সম্ভবত এই পরীক্ষা ফেব্রুয়ারি বা মার্চে হওয়ার সম্ভাবনা আছে। তবে আমি তাও বলে রাখি যে মোটমাট আপনারা ডিসেম্বর ধরে নিয়ে এগোন, তাহলে আপনারা হয়তো অনেকটাই ভালোভাবে তৈরি হয়ে যেতে পারবেন। তো আশা করি বন্ধুরা আজকে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে রাখুন নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্যে। ভালো থাকবেন বন্ধুরা।